ঈদে মিলাদুননবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতি বছরের মতো এবারও বের হয় শোভাযাত্রা। হাজারো নবীপ্রেমী এই শোভাযাত্রায় অংশ নেন। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনে শুক্রিয়া জানাতে এবং তার দেখানো পথে চলার মাধ্যমে হিংসা বিদ্বেষ ভুলে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে যশোনে জুলুসের আয়োজন করা হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সবচেয়ে বড় শোভাযাত্রা হয়। এই ধর্মীয় শোভাযাত্রার নেতৃত্ব দেন বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান ও মাইজ ভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 12 রবিউল আউয়াল দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুননবী নামে পরিচিত। 570 খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরী সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।